সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থাকা সকল দর্শক, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ 16 জুন বৃহস্পতিবার, আমি পদ্মা সেতুর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আজ ভিডিওর মূল বিষয়বস্তু হলো রিমুভার, মিডিয়ান বা ডিভাইডার। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিমুভার ডিভাইডারটি সেট করা হয়েছে। এরকম রিমুভার ডিভাইডার পদ্মা সেতুর মূল ব্রিজে বসবে টোটাল 5টি। এ পর্যন্ত মূল ব্রিজে 3টি রিমুভার ডিভাইডার নিয়ে আসা হয়েছে। একটি হলো মডিউল 2-তে, অন্যটি মডিউল 4-এ, এবং সর্বশেষ যে 3 নম্বরটি নিয়ে আসা হয়েছে সেটি মডিউল 6-এ নিয়ে আসা হয়েছে। এই রিমুভার ডিভাইডারটি লেন্থ হচ্ছে 18.2 মিটার আর হাইট হচ্ছে 900 মিলিমিটার। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কনসালট্যান্ট বা সিএসসি এটাকে চেক দিচ্ছে, এটা লাগানো বা সেট করা ঠিক হয়েছে কি না। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিডিয়ানের উপর রাখা বোল্টগুলো দ্বারা এটা সেট করা হবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিডিয়ানের একটা অংশ ছুটিয়ে ফেলা হয়েছে এবং নিচে দেখতেই পাচ্ছেন বোল্ট দ্বারা অলরেডি সেট করা হয়েছে এই যে নিচে। আর মিডিয়ানের চাকাগুলো দেখা যাচ্ছে, একটা মিডিয়ানে টোটাল 10টা চাকা থাকে রিমুভার মিডিয়ানে। এই চাকার সাহায্যে এটাকে মুভ করানো হবে। আর এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি এক লেনে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা হয়, তাহলে ওই লেনটি বন্ধ করে দিয়ে অন্য লেনে গাড়ি চলাচল করানো হবে, অর্থাৎ তখন সব এক লেন হয়ে যাবে, 2 লেন থাকবে না। পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার এই রিমুভারটি যথাস্থানে এনে বসিয়ে দেওয়া হবে। আর এই রিমুভারটি নিয়ে আসা হয়েছে ইংল্যান্ড থেকে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সিএসসি গন ওয়াটার লেভেল দ্বারা এটা লেভেল দেখতেছে যে এটা আপ ডাউন আছে কিনা বা কার্ভ আছে কিনা। যদি কার্ভ থাকে তাহলে তারা এটা ঠিক করার জন্য বলবে। আর যদি সব কিছু ঠিকঠাক পায় তাহলে তারা বলবে যে সব ওকে আছে, এখন এই জায়গায় যারা দায়িত্বে আছে তাদের বলবে যে তারা যাতে গ্রাউট করতে পারে। গ্রাউট করা হবে রুডের স্ল্যাবে যেই হোলগুলি রাখা আছে, সেই হোলগুলিতে গ্রাউট করা হবে বোল্ট দ্বারা। পূর্বে আপনার স্ক্রিনে দেখতেই পেয়েছিলেন যে বোল্টগুলি, সেই বোল্টগুলো এই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে তারপর গ্রাউট করে দেওয়া হবে। এ দেখেন ওয়াটার লেভেল দ্বারা চেক করছে লেভেল ঠিক আছে কিনা। এই দূরে দেখা যাচ্ছে যে এই তো আপনার স্ক্রিনে দেখেন যে বোল্টগুলো সেট করবে। এখন দেখেন কীভাবে সেট করা হবে। এই দেখেন এই যে এই জায়গায় সেট করে দিয়ে তারপর নিচে গ্রাউট করে দেওয়া হবে হোলে, আর উপরে নাট দ্বারা টাইট করে দেওয়া হবে। উপরে নাট দুটা ওয়াশা লাগিয়ে টাইট করে দেওয়া হবে। এই যে গ্রাউট করা হবে, এইভাবে বোল্টগুলি ভিতরে ঢুকে সবগুলোতে গ্রাউট করা হবে। আর এক একটা রিমুভার মিডিয়ানে 10টি করে চাকা থাকে এটাকে মুভ করানোর জন্য। এখন পর্যন্ত কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।